সরকার প্রধান বলেছে উনি তরুণদের মতামত নিয়েছে দেশ পরিচালনার বা স্মার্ট বাংলাদেশ গড়বার ক্ষেত্রে। তরুণদের মতামত নেবার কি নিয়েছেন উনি সেটা তো জনগণকে জানাচ্ছেন না। ওই তরুণরা কতজন যারা জয় বাংলা কনসার্ট শুটিংটা ফাউন্ডেশনের সদস্য তারা কতজন, 17 কোটি মানুষের তরুণ জনগোষ্ঠীর পক্ষে থেকে যে তরুণ তারা কোথায়? তাদেরকে তো আপনি ভোট দিতে দিচ্ছেন না গত 3 বার। সেই তরুণদের মতামতের কোনো মূল্য নেই? কেন মূল্য নেই? কারণ তারা আপনার মতের সাথে হ্যাঁতে হ্যাঁ মিলায় না, সেই জন্য তাদের মূল্য নেই। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে? এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। আজকে আমরা এমন একটি সময় দাঁড়াচ্ছি, আমরা অনেকদিন থেকে এই লড়াইটা করছি, যখন দেশে একটি ভোট নামক নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে। সেই নাটকে কারা অংশগ্রহণ করবে, কে কে অভিনয় করবে, এগুলি সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, এখন শুধু অভিনয় দেখবার পালা। এই যে ভোট, সব বিরোধী দলও আপনি ঠিক করেন, দামি ঠিক করেন, স্বতন্ত্র ঠিক করেন, এবং প্রতিদিন কি বলছেন, কেউ কাউকে ছাড় দিবেন না, মাঠে কেউ নেই কিন্তু কাকে আপনি ছাড় দেবেন না বলেন? আপনি তো যা যা করার করেই নিয়েছে, কেন এগুলি কথা বলছেন? তার মধ্যে যে সরকার আমাদের আমলাতন্ত্র থেকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী থেকে সকলকে কাজে লাগাচ্ছে, আমি অদ্ভুত হয়ে যাই, আমি ভাবি অবাক হয়ে যাই, সেই সমস্ত মানুষগুলো কি ব্যক্তিত্ব নষ্ট হয়ে গেল? তারা কি একটু প্রতিবাদ করতে পারে না? এই মিথ্যাচারের সরকার প্রধান, তাদের সদস্য, তাদের যত রকম দলবাজি আজ করেন, সমস্ত নেতারা প্রতিদিন মিথ্যাচার করছেন। এই মিথ্যাচারের মধ্যে দিয়ে একটি নাটক মঞ্চস্থ করতে যাচ্ছেন, তারপরে সেটার জন্য 2000 কোটি টাকা খরচ করি, অথচ আমরা যখন পিয়াজ সংকটে পড়ি, চাল ডাল সংকটে পড়ি, তার কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এই যে ঋণ নির্ভর, এই যে পরনির্ভরশীলতার মধ্য দিয়ে একটি রাষ্ট্রকে উনি কোথায় নিয়ে যেতে যাচ্ছেন বলেন না, বলছেন না উনি। আবার একটি কথা শোনা যায় প্রায়শই টকশোতে, যে বিএনপিরা বড় দল, তারা নির্বাচনে আসতে চায়নি, তারা নির্বাচনে আসতে চায়নি বলে এই ধরনের একটা কিছু করেছে। আপনার দলের স্থায়ী কমিটির সদস্য, আপনার দলের মন্ত্রী, আপনার দলের বড় নেতা ডক্টর রাজ্জাক তো বলেই দিন, 20,000 মানুষকে যদি না আটক করা হতো তাহলে রাস্তায় গাড়ি চলতো না। এটা আমাদের সুচিন্তিত সিদ্ধান্ত, তাহলে যদি সুচিন্তিত সিদ্ধান্ত হয় আজকে আমরা এখানে যারা দাঁড়িয়েছি, কালকেও হয়তো আমাদেরকে আবার তুলে নিতে পারে, এটা আপনাদের সুচিন্তারই একটা ফসল হতে পারে। এদেশে যারা আপনাদের বিরুদ্ধে কথা বলবেন তাদেরকে আপনারা বাইরে থাকতে দেবেন না। এরপরে আপনি বলেন সংবিধান রক্ষা করছেন, আপনি গণতন্ত্র রক্ষা করছেন, আমি উন্নয়ন করছেন। আমি তো আরেকটি সভায় বলেছিলাম একটি গণভোটই দেন, আপনি একটি গণভোট দিন, দয়া করে দেখুন আপনার জনপ্রিয়তা। একটি বড় দল, একটি বড় দলের সর্বোচ্চ পদে থেকে আপনি যে নাটক করছেন, যে তামাশা নির্বাচন করছেন, তা দিয়ে জনগণ কি পাবে আমি জানি না, কিন্তু আমাদের ভবিষ্যৎ আমাদের তরুণরা কি শিখছে যে এদেশে ভোট করা লাগে না, এদেশে মিথ্যা কথা বললে বিচার হয় না। আইন আদালতে বিষয়টাতে গেলাম না, হয়তো আমাদের অন্যান্য নেতৃবৃন্দরা বলবেন, সেই জায়গায় আপনার উচিত আপনি কি শিক্ষা দিচ্ছেন? আপনি তো দেশের প্রধানমন্ত্রী, কয়েকবারের প্রধানমন্ত্রী, সে ভোটে হোন আর না হোন, আপনি কি শিক্ষা দিলেন যে মিথ্যাচার করে এদেশে পার পাওয়া যায়? আপনি এই শিক্ষা দিলেন যে নির্বাচন সময় একটি ছলাকলা করে পালা বদল করে ফেলা যায়? তো এই শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থায় যা কিছু করা হয়েছে সেটা তো আরেকটি ভয়ঙ্কর অবস্থা। আমি বলেছি যে আমাদেরকে পুষ্টিহীন রেখে, মেধাহীন রেখে উনি একটি সাজানো বাগান করতে চাচ্ছে, যেখানে ওনার কথায় সবাই ইয়েস নো করছে। সে বাগান আমরা চাই না, আমরা প্রতিবাদ করছি গণতন্ত্র মঞ্চ থেকে শুরু থেকে বলেছি। কতজন প্রতিবাদ করছে সেটা কথা না, কিন্তু আমরা প্রতিবাদ করছি, প্রতিকার চাইছি, প্রতিকার আমরা করবই। এই ভোটের বিরোধিতা করছি, এই ভোট বর্জন করতে হবে, প্রত্যেক ঘরের সদস্যদের কাছে এই বার্তা আমরা পৌঁছে দিতে চাই, এই ভোটকে না বলুন, বাড়ি থেকে বের হবেন না। তারা কাগজে কলমে যখন করে নিয়েছে, সাজানো সমস্ত কিছু হয়ে গেছে, তাদের ভোট তারা করুক, সে ভোটের সাথে কারো অংশগ্রহণ না কর যাতে না হয়, দেশবাসীকে সে আহ্বান জানাচ্ছি এবং পরিষ্কার করে বলতে চাই আপনাদের বিচার এই বাংলাদেশে হবে। ধন্যবাদ সবাই।